স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই, তবে বিএনপির কোনো অবস্থানের নামে কোনো জনদুর্ভোগ সহ্য করা হবে না। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিশৃঙ্খলা প্রতিরোধে 11 তারিখেও সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ সফররত ভারতীয় গণমাধ্যম প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, গুজব একটি বড় সমস্যা, এটি প্রতিরোধে বৈশ্বিক সহযোগিতা ও সমঝোতা দরকার। আশ্বস্ত করেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই অটল আছে আওয়ামী লীগ সরকার। ভারতে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। অর্থনৈতিক কারণে আমাদের দেশ থেকে আশেপাশের কোনো দেশে অনুপ্রবেশের কোনো প্রয়োজন নাই। রাজনীতির কারণে বিভিন্ন দেশে নানা ধরনের স্লোগান দেয়, আপনাদের দেশেও রাজনীতির কারণে সেখানে নানা স্লোগান হয়। এগুলো স্লোগান ছাড়া অন্য কোনো কিছু নয়। আমাদের দেশে যেমন বিএনপি বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ ভারত হয়ে যাবে, তো আওয়ামী লীগ তো এখন 14 বছর ক্ষমতায়, এর আগে আরও 5 বছর ছিল, তো কত 19 বছর হলো, তো বরং ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়েছে। তো এগুলো রাজনৈতিক স্লোগান, এগুলো আপনাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। হ্যাঁ, এই ধরনের স্লোগান শুনলে আমাদের দেশের মানুষের একটু খারাপ লাগে বইকি, সেটি সঠিক। ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিবের মুক্তি প্রমাণ করে দেশে আইনের শাসন আছে। হুঁশিয়ার করে দেন, রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা হলে ছাড় নয়। 11 তারিখও আমরা সতর্ক দৃষ্টি রাখবো, সতর্ক পাহারায় থাকবো, আমাদের দল সতর্ক পাহারায় থাকবে, যাতে তারা রাজনৈতিক কর্মসূচির নামে দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর বা ধ্বংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে। তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করেন, রাস্তাঘাট যেন সচল রাখেন, রাস্তাঘাটে কোনো রকম নেই ব্যারিকেড সৃষ্টি না করেন, ধ্বংসাত্মক কিছু করে, তাহলে কিন্তু আমাদের পুলিশ অনেক ক্যাপাবল, অনেক ইন্টেলিজেন্ট, শুধু পুলিশ না আমাদের নিরাপত্তা বাহিনী পুরাটাই, কাজেই তারা কিছু ঘটাতে চেষ্টা করলে তারা আমাদের নিরাপত্তা বাহিনীতে যারা দায়িত্বপ্রাপ্ত তারা তাদের কাজটি করবে। এর আগে ডিএমপি সদর দপ্তরে মুজিব কর্নারের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাইবুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।